আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চা লাভারদের জন্য আমার আজকের পর্বে শেয়ার করতে যাচ্ছি ক্যারামেল চায়ের সহজ এবং পারফেক্ট একটি রেসিপি। ক্যারামেল চা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 6 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে চা তৈরি করলে চায়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এই পানির সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এতে কোনো দানাদার ভাব না থাকে। চুলাতে আমি অলরেডি একটা প্যানটা গরম হলে এখানে আমি 2.5 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এই 2.5 টেবিল চামচ চিনিতে কিন্তু 3 কাপ পরিমাণ চা পারফেক্টভাবে হয়ে যাবে। চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা আমি হাই ফ্লেমে করে দেব। যখন চিনিটা গলতে শুরু করবে এবং ক্যারামেলের ভাবটা আসতে শুরু করবে, তখন আমি মিডিয়াম করে দেব চুলার আঁচটা। খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা বেশি ডার্ক না হয়ে যায়। বেশি ডার্ক হয়ে গেলে বা পুড়ে গেলে চাটা খেতে ভালো লাগবে না, তেতো তেতো ভাব আসবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর যে দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম, সেই 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি কিছুক্ষণ খুব ভালো করে এই পানির সাথে দুধটাকে জাল করে নেব। আমি পরপর কয়েকটা বলক তুলে তুলে খুব ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। চাটা যত বেশি জাল করা হবে খেতে কিন্তু ততটা বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে 4 চা চামচ দিয়ে দিচ্ছি চা পাতা। একটু ভালো মানের চা পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর কিন্তু একটা চায়ের ফ্লেভার আসবে। চা পাতা দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে জাল করে নেব। এর বেশি জাল করার কিন্তু কোনো দরকার নেই। জাল করতে করতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি চাটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে চাটাকে জাল করে নিচ্ছি, আর এর মধ্যে মাঝে মাঝে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে ওপর থেকে সর না পড়ে যায়। চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমার কাঙ্ক্ষিত চায়ের কালারটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আর আমি চামচ দিয়ে নিয়ে আপনাদেরকে চায়ের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলা থেকে চাটা নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বিকেলের আড্ডায় এরকম 1 কাপ অধিক ফেনাযুক্ত ক্যারামেল চা হলে কিন্তু আড্ডাটা বেশ ভালোই জমে। আশা করছি আমার এই ক্যারামেল চায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।